নমস্কার আজকে আমরা শুনব শ্রী বিমল করে সৃষ্টি কিকিরার গল্প সেই অদৃশ্য লোকটির দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা শুনলাম যে কিকিরার পাটা মচকেছে কিন্তু পা মচকানোর সত্ত্বেও সে কিন্তু বাড়িতে বসে থাকতে রাজি নয় সে অলরেডি একটা কেসের মধ্যে আস্তে আস্তে ইনভলভ হতে শুরু করেছে কেসটা লোচুনবাবুর হঠাৎ কয়েকদিন ধরে লোচনবাবুর প্রয়াত ছোটো ভাই মোহন তার আবার আবির্ভাব হয়েছে সে নাকি লোচনবাবুর বন্ধু আত্মীয় সবাইকে ফোন করে জানাচ্ছে যে সে মরেনি বেঁচে আছে এবং তাকে নাকি লোচনবাবু ইচ্ছা করে মৃত প্রুভ করার চেষ্টা করছেন কী কীরা তারাপদকে সঙ্গে নিয়ে লোচনবাবুর সাথে দেখা করে সেখানে যত তথ্য জানা দরকার জেনে নেয় কিকিরার বক্তব্য হচ্ছে যে নিশ্চয়ই লোচনবাবু কোনো কারণে ভয় পেয়েছেন তিনি চান না যে মোহনের আবার আবির্ভাব হোক যাদের যাদের মোহন কন্ট্যাক্ট করেছিল তাদের সাথে কথা বলে কিকিরা জানতে পেরেছে যে তারা কেউই সঠিক বলতে পারছেন না যে যে মোহন তাদের ফোন করেছে সে জেনুয়েন কিনা তবে একটা কথা সবাই বলছেন যে লোচনের পরিবার সম্পর্কে তার ইতিহাস সম্পর্কে তাদের বাড়িঘর সম্পর্কে মোহন যেসব কথা বলছে তার মধ্যে কিন্তু কোনো ভুল ত্রুটি নেই কী ইনভেস্টিগেশন চলছে দেখি ঘটনা কোথায় গিয়ে দাঁড়ায় তবে গল্প শুরু করার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি যে আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করা সেলিব্রেশন হিসেবে যে গিভেটা আমরা করব। সেটাতে কোয়ালিফাই করার জন্য সবার আগে আপনাদের এক যে ছিল প্রিয়াঙ্কার সাথে সাথে এক যে আছে প্রিয়াঙ্কার সাবস্ক্রাইবারও হতে হবে কারণ গিভ যে আসল খেলাটা হবে সেটা কিন্তু এক যে আছে প্রিয়াঙ্কাতেই হবে কাজেই সেখানে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা টিপে রাখতে ভুলবেন না আপনাদের এও জানিয়ে রাখি যে আমার যে পুরনো গল্পগুলো আছে যেগুলো এক যে ছিল প্রিয়াঙ্কাতে আছে সেগুলো কিন্তু আবার একটু করে ঝালিয়ে নিন কারণ গিভের যে কোয়েশ্চেনটা আসবে সেটা কিন্তু ওই গল্পগুলোর মধ্যে যে কোনো একটার থেকে আসতে পারে কাজেই সেগুলো এখনই একটু রিভাইজ করে রাখা ভালো এই গিভেতে আপনাদের মধ্যে একজন উইনার পেয়ে যাবে একটি অ্যামাজন ক্যান্ডেল শুরু করছি গল্প সেই অদৃশ্য লোকটির দ্বিতীয় পর্ব পরের দিন কিকিরা এলেন তুলসীবাবুর বাড়ি সঙ্গে তারাপদ বিকেল শেষ করেই এসেছেন পটুয়াটোলা গলির যে বাড়িতে তুলসীবাবু থাকেন তার চেহারা দেখলে মনে হয় বাড়িটা এই বুঝি ভেঙে পড়বে ওই বাড়িতেই তিন চার ঘর ভাড়াটে তুলসীবাবু থাকেন দোতলার এক পাশে তুলসীবাবু যে ঘরে থাকেন সেই ঘরেই কিকিরাদের বসতে হলো একটা খাট টেবিল চেয়ার আর বেতের মোড়া কাঠের এক আলমারি এক পাশে ঘর ছোট জানলা মাঝারি দরজা জানলার পাল্লায় রং বলে কিছু নেই আর দেওয়ালে চুনের চিহ্ন খুঁজে পাওয়া যায় না তুলসীবাবু ঘরে গিয়েছিলেন ফিরে এলেন মানুষটির যত না বয়স হয়েছে তার চেয়েও বুড়োটে দেখায় রোগা চেহারা মাথার চুল সাদা চোখে গোল গোল চশমা পরনে ধুতি আর গায়ে ফতুয়া পাখা চলছিল আলো জ্বালা ছিল কিকিরা উঠে দাঁড়িয়ে নমস্কার জানালেন তুলসীবাবু ভালো দেখতে পান না ছানি কাটানো চোখটা প্রায় অন্ধ ঠাউর করে দেখতে দেখতে বললেন কে আপনারা কিকিরা নিজেদের পরিচয় দিলেন বললেন ও লোচনবাবুর মুখ থেকে আপনার কথা শুনে এখানে এসেছি তুলসীবাবু সরল মানুষ ঘোর প্যাচ বড় একটা বুঝেন না বললেন বর্দা পাঠিয়েছে না তিনি পাঠাননি তার মুখে আপনার কথা শুনে আসছি ও তা আমি কি করতে পারি আপনি খবরের কাগজ দেখেন দেখি পড়তে কষ্ট হয় ওই আতস্কার চোখে লাগিয়ে কি কিকিরা কাগজের নাম বললেন পকেটে ছিল একটা পুরনো কাগজ বললেন লচনবাবু কাগজে একটা নোটিশ চেপেছেন জানেন আপনি না পড়বো কাগজটা কিন্তু সঙ্গে করে এনেছি তুলসীবাবু মাথা নাড়লেন হ্যাঁ আমি দেখেছি প্রাণ আমাকে বলেছে প্রাণ কেষ্টকে ওই ছাপাখানায় কাজ করে পিয়ন সে এখানে কাছাকাছি থাকে কি না প্রায় আসে আমার কাছে সেই বলছিল ও তাহলে তো আপনি সবই জানেন ওটা জানি তা লোচনবাবু বলছিলেন মোহন নাম নিয়ে একজন আপনার সঙ্গে নাকি দেখা করতে এসেছিল হ্যাঁ এসেছিল আমি তো একটা চিঠি লিখে প্রাণকেষ্টর হাত দিয়ে বর্দাকে পাঠিয়ে দিয়েছি আচ্ছা যে এসেছিল সে কি সত্যি মোহন তুলসীবাবু খাটের উপর বসেছেন ততক্ষণে ভদ্রলোকের অভ্যেস হল হাঁটু মুড়ে আসন করে বসা সেইভাবেই বসেছেন হাতে গামছা ছোট বোধ ভিজে পায়ের চেটো মোছাও তার অভ্যেস পা মুছতে মুছতে বললেন চোখে তো ভালো দেখি না ঘরের বাতিটাও জোরালো নয় যে ছেলেটি এসেছিল তাকে দেখে তো ছোটদা বলেই মনে হচ্ছিল বুঝতে অসুবিধেই হয় গালে দাড়ি রেখে যে চোখে চশমা ক বছর পর আচমকা দেখা ছোরদা নেই জানি হঠাৎ তাকে দেখবই বা কেমন করে বলুন ভূত বলে চমকে উঠতে হয় যথার্থ কথা বলতে কি আমি এমনই হক চকিয়ে গিয়েছিলাম যে ভালো করে কিছু বুঝিয়ে নি তারাপদ কি কিরার মুখের দিকে তাকালো তারপর চোখ ফিরিয়ে তুলসী দিকে আপনার ভাইজিও তো দেখেছেন তারাপদ বলল মায়া হ্যাঁ মায়াও দেখেছে উনি কি বললেন ও তো বলল মোহনী উনি চিনলেন এসেছিল আমার কাছে আসা যাওয়ার পথে মায়ার সঙ্গে দেখা দেখেছে ঠিকই তবে ভুল না ঠিক আমি তো বলতে পারবো না তারাপদ ঘরের বাতিটা দেখছিল সত্যি বড় টিমটিমে। টিমে শার্ট পাওয়ারের বালভ হবে বড় জোর তার উপর পুরনো হলুদ হলুদ দেখায় বাইরের এক ফালি বারান্দায় যা আলো তা আরো কম তুলসী বাবুর ভাইজি ঠিক দেখেছে কিনা কে জানে কি না বাবুকে দেখছিলেন বললেন আপনার কি মনে হলো এখানে যে লোকটি এসেছিল সে মোহন হলেও হতে পারে বাবু কি যেন ভাবছিলেন বললেন দেখুন মরা মানুষ আর তো ফিরে আসে না ছোটদা ফিরে আসবে কে ভাবতে পারে তবু ওরই মধ্যে যে সময়টুকুও ছিল আমার মনে হচ্ছিল ছোটদা হলেও হতে পারে কেন মনে হচ্ছিল কথা শুনে আমাকে ওরা কাকা বলে ডাকে ছোটদা বরাবর কাকা বাবু বলতো বর্দা কাকা বা তুলসী কাকা বলে তা দেখলাম ও আমাকে কাকা বাবুই বলছে গলার স্বর আমি ঠিক বুঝিনি ছেলেটি বড় কাশ ছিল তার উপর বৃষ্টিতে ভিজে গলাটা যেন বসে গিয়েছে কী কীরা বললেন মাত্র এই না আর কিছু আছে হ্যাঁ আছে ছোটদা থাকতে প্রেসে যারা কাজকর্ম করতো তাদের সকলের নাম বলল ছেলেটি কে কোথায় কাজ করতো তাও বলল ওদের কথা জিজ্ঞাসা করল। তারা সবাই এখন আছে প্রেসে না একজন নিজেই চলে গিয়ে একটা ছোটো ছাপাখানা খুলেছে আর একজন তো মারাই গেছে অন্য কথা কি বললো রঙের কাজের জন্য একটা সেকেন্ড হ্যান্ড মেশিন কেনা হয়েছিল ছোটদা মারা যাওয়ার আগে সেটা চালু করা যাচ্ছিল না সেই মেশিনটার কথাও জিজ্ঞেস করল সবই কি ছাপাখানার কথাই বলল বাড়িরও কথা বলছিল কি কথা ছোটদার শখ ছিল পাখি পোষার বাড়িতে মস্ত খাঁচা ছিল দুটো পাখি রাখতো তাছাড়া ওর ঘর যে ঘরেও থাকতো তার কথাও বললো তারাপদে হঠাৎ বললো আচ্ছা ও কি এ ঘরে বসেনি না দরজার কাছে দাঁড়িয়ে কথা বলছিল আপনি বসতে বলেননি না বোধ আমি তো তখন নিজের হুঁশে ছিলাম না কি দেখছি কি শুনছি ভালো করে বুঝতেই পারছিলাম না বিশ্বাসও হচ্ছিল না তুলসীবাবু যে রীতিমতন বিভ্রমে পড়েছিলেন তার কথা থেকেই বোঝা যাচ্ছিল কিকিরা বললেন আচ্ছা মোহনের এমন কোনো চিহ্ন ছিল শরীরে ধরুন মুখে কপালে গলায় বা অন্য কোথাও যা চোখে দেখা যায় আপনি কি সেরকম কিছু দেখেছিলেন তুলসীবাবু মাথা নাড়তে নাড়তে বললেন না তখন তো এসব কথা মনে হয়নি বাবা তবে মনে হচ্ছে কপালের ডান পাশে বড় আঁচিলটা যেন চোখে পড়েছিল তবে সঠিক করে কিছু বলতে পারবো না গামছাটা খাতের মাথায় রেখে দিলেন তুলসীবাবু চোখে চশমার কাঁচ মুছলেন ছানি কাটা চোখটার জন্য চশমার যে কাঁচ রয়েছে সেটা যেমন মোটা তেমনই ঘোলাটে রঙের চশমা চোখে দিলেন উনি কিকিরা বললেন আপনি দত্তদের প্রেসে কতদিন কাজ করেছেন আঙুল দিয়ে মাথার সাদা চুল গুছিয়ে নিতে নিতে তুলসীবাবু বললেন আটত্রিশ বছর আটত্রিশ যখন ঢুকছিলাম তখন ছেলে ছোকরা ছিলাম যখন চলে এলাম তখন বুড়ো আমি চাপাখানায় ঢুকেছিলাম বিল কেরানি হয়ে হিসাবপত্র লিখতাম খাতায় বিল তৈরি করতাম আদায় দেখতাম ওইভাবেই ধীরে ধীরে চাপাখানায় কাজকর্মের অনেক কিছু শিখলাম বড়োবাবু বেঁচে থাকতেই আমি ছোট ম্যানেজার তখন বড় ম্যানেজার ছিলেন সচিন বাবু বড় বড়োবাবু মানে আপনি রামকৃষ্ণ দত্তর কথা বলছেন হুম বড় ভাই রামকৃষ্ণ ছোটো ভাই শ্যামকৃষ্ণ আচ্ছা এই রামকৃষ্ণ কেমন মানুষ ছিলেন একটু বলবেন খুব ভালো মানুষ সদাশী শ্যামকৃষ্ণ ছিলেন কাজের মানুষ তার কথা মতনই প্রেস চলতো কাজটা উনি বুঝতেন বড় বাবুর ছিল নানা জায়গায় জানা শোনা তার খাতির ছিল সেই খাতিরে আমরা বড় বড় কাজ ধরতাম মোদ্দা কথাটা কি জানেন বাবু ছাপাখানা শুরু করেন বাবুর বাবা তখন যা ছিল ছেলেদের হাতে পড়ে তার দশ গুণ বেড়ে যায় কী কীরা বললেন রামকৃষ্ণ যে মোহনকে পোষ্য নিয়েছিলেন এ কথা নিশ্চয়ই জানেন সে আর জানবো না ভাইয়ে বাইয়ে সদ্ভাব ছিল ভালোই তো ছিল তবে কি জানেন নদীর ওপর দেখে তল বোঝা যায় না আচ্ছা বা লোচনবাবু আর মোহনবাবুর মধ্যে কী কীরা তাকিয়ে থাকলেন তুলসীবাবুর মুখের দিকে লক্ষ্য করছিলেন তুলসীবাবু বললেন হ্যাঁ এদের মধ্যেও সদ্ভাব ছিল অন্তত বাইরে কথা বলতে পারি ভেতরের কথা কেমন করে বলবো দুজনে তো দুধাতের বর্দা ব্যবসা বুঝতেন আর ছোড়দা ছিল খামখেয়ালি কিকিরা বুঝতে পারলেন তুলসীবাবু ভেতরের কথা গোপন করতে চাইছেন এ সময় ওকে ঘাঁটিয়ে লাভ নেই কিকিরা বললেন মোহনকে আপনি পছন্দ করতেন না সে কি মালিক বলে কথা ছোট বাবু খানিকটা ছেলে মানুষ ছিলেন তবে খুব ভালো মানুষ আবার কথা ঘুরিয়ে জিজ্ঞেস করলেন তা আপনি কি মনে করেন মোহন নামে যে লোকটি এসেছিল সে জালজোচ্ছর কোনো মতলব নিয়ে এসেছিল তুলসী সঙ্গে সঙ্গে কথা জবাব দিলেন না পরে মাথা নেড়ে নেড়ে বললেন মরা মানুষ কেমন করে ফিরে আসে বলুন তো তাহলে এই লোকটা জাল তাই তো তুলসীবাবু কিছুই বললেন না কিকিরাই আবার বললেন আচ্ছা আপনার কি মনে হয় কোনো উদ্দেশ্য নিয়ে লোকটা কি কিছু বললো সে না তো সে আমায় একটা কথাই বারবার বলেছে যে সে মোহন কিকিরা কথা ঘোরালেন বললেন আচ্ছা তুলসীবাবু একটা কথা বলুন মোহনের তো বয়স হয়েছিল সে যদি বছর পাঁচেক আগে মারা গিয়ে থাকে তার বয়স তখন তিরিশ ছাড়িয়ে গিয়েছে দত্ত পরিবারে এতদিন পর্যন্ত কোনো ছেলে কি আই থাকে মোহনের বিয়ে হয়নি কেন কথাবার্তা তো হচ্ছিল বর্দার ঠিক পছন্দ মতন মেয়ে জুট ছিল না কিকিরা এবার একটু হাসলেন ইশারা করলেন তারাপদকে উঠতে বললেন নিজেও উঠে পড়েছিলেন তারপর বললেন আ আচ্ছা দত্তদের ছাপাখানার আয় কেমন তুলসীবাবু বলবো কি বলবো না করে বললেন কাজ তো ভালোই হয় হালে বছর কয়েক খানিকটা মন্দা যাচ্ছে আজকাল তো সব পাল্টে যাচ্ছে মশাই ছাপাখানাও ভালো ভালো হচ্ছে তা যাই হোক পুরনো খানিকটা কদর তো থাকেই আমার তো মনে হয় বছরে লাখখানেক টাকার বেশি বই কম আয় ছিল না ছাপাখানা থেকে আয় তবে মন্দ কি আচ্ছা ছাপাখানার ওপর ওপর ভ্যালুয়েশন কত হবে একটু বলুন তো না আমি ওসব বলতে পারবো না মোহনের অবর্তমানে সমস্ত সম্পত্তির মালিক তো লোচনবাবুরা তাই না মাথা নোয়ালেন তুলসী বাবু হ্যাঁ তা তো বটেই আচ্ছা মোহন না থাকলে আনা লাভটা তবে তুলসী বাবু কিচ্ছু বললেন না কিকিরাও আর দাঁড়ালেন না ঘরে তারা পদুকে নিয়ে বেরিয়ে এলেন কয়েকটা দিন কিকিরা যে কোথায় কোথায় ঘুরে বেড়ালেন তিনি জানেন সকাল বিকেল দুবেলাতেই তার টহল চলছিল সেদিন তারাপদ আর চন্দন এলো বিকেলের দিকে এসে দেখল কিকিরা নিজের মনে পেশেন্স খেলছেন আসলে অভ্যেস বসে খেলছেন মনে মনে কিন্তু ভাবছেন কিছু এটা তার অভ্যেস ওদের দেখে তাস গুটিয়ে নিলেন কিকিরা চন্দন বলল কি বাবার আপনি ঘরে বসে আছেন যে রাউন্ডে যাননি মানে রোদে ঠাট্টা করেই কথাটা বলেছিল চন্দন তারাপদর মুখে সে শুনেছে কিকিরা যেন জাল মোহন ধরার জন্য খেপে গিয়েছেন হরদম ঘুরে বেড়াচ্ছেন বাইরে তারাপ দুদিন এসে দেখা পায়নি তার অপেক্ষা করে করে ফিরে গিয়েছে কিকিরা বললেন না যার বেরোয়নি ঘাড়ে রদ্দা খেয়েছি ব্যথা মানে কই লোচন দত্তর পালোয়ান আপনাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে নাকি আরে না না লোচন কেন হবে একটা বেটা ভূত ট্রাম থেকে নেমেছি কোথেকে একটা ভূত ছুটতে ছুটতে এসে ঘাড়ে পড়লো তারপর হত বাঘা মেরে চলন্ত ট্রামে উঠে পড়ে চলে গেল বুঝলো সে কি আপনি তো ট্রামের চাকার তলায় চলে যেতেন স্যার হ্যাঁ নাইনটি পারসেন্ট চান্স ছিল কিন্তু লেগ ব্রেক দিলাম লেগ ব্রেক ওটা তো ক্রিকেটের ব্যাপার আপনি কি ক্রিকেটও খেলেছেন নাকি ছিলেন মাথা নাড়তে কষ্ট হলো কি কিরার তবু সামান্য মাথা নেড়ে বললেন নো স্যান্ডেলওড নো সাহেবদের ওই রাবিশ খেলা আমি কখনো খেলিনি ওর চেয়ে আমাদের ডাঙ্গুলি অনেক ভালো আমি আমার পায়ের কথা বলছিলাম লেগটায় ব্রেক মেরে নিজেকে সামলে নিলাম হাতে লাঠিও ছিল কি না মাঝে মাঝে আপনার লেগের ব্রেক ফেল করে যায় এই যা দুঃখ হ্যাঁ খানা খন্দে গিয়ে পড়েন তখন ভগবানের রাজ্যে সবই মাঝে মাঝে ফেল করে হে লেগও করে হার্টও করে তারাপদ জোরে হেসে উঠল। চন্দনও হেসে ফেলল হাসি তামাশা শেষ হলে তারাপদু বললো স্যার আপনার কথা মতন আমি লোচনবাবুর বন্ধু ভবানীর খোঁজ লাগিয়েছিলাম ক্রিক্রয়ে আমাদের অফিসের বিশ্বাসদা থাকেন সিনিয়র লোক তা উনি বললেন ভবানী একটা জুয়ারি চারদিকে দেনা করে বেড়ায় ওর কদার কোনো দাম নেই লোচনকেও চেনেন বিশ্বাসদা দুই বন্ধুতে খুব ভাব ভবানী বোধ টাকা ধার নেয় লোচনের কাছ থেকে লোচনের পার্টি বলছো তা হতে পারে মোহন নামের ভেজাল লোকটা ভবানীকে কেন ধরল বলুন তো বোধহয় বন্ধুকে নিয়ে বলালে হবে জন্যে আর বা হতে পারে চন্দন বলল আপনি কোথায় ঘুরেছিলেন পেলেন কিছু কিকিরা যে এর মধ্যে লোচনের কাছে বার দুই গিয়েছেন ওরা জানতো দত্তদের প্রেসেও কিকিরা উঁকি ঝুঁকি মেরেছেন মোহনের ফটোও পেয়েছেন লোচনের কাছ থেকে এই খবরগুলো তারা জানা ছিল তারাপদুর মুখ থেকে চন্দনও শুনেছে কিকিরা বললেন দুটো কাজ করেছি একটা অবশ্য পুরোপুরি সারা হয়নি তবু হয়েছে খানিকটা যেমন উকিল এবং নাটক পাগলা বাবুর সঙ্গে যোগাযোগ করেছি বুলে কথাও হয়েছে অল্প স্বল্প আগামীকাল আমায় যেতে বলেছেন বাড়িতে কাল ওর ক্লাবের ছুটি কোনো কাজ নেই আর দ্বিতীয়টা মোহনের সেই বন্ধুর খবর জোগাড় করেছি আমি তারাপতো বলল হ্যাঁ খবর পেয়েছেন হ্যাঁ ওর নাম অমলেন্দু অমলেন্দু গুপ্ত ডাক নাম সিতু লোচন পুরো নামটা তো বলতে পারেনি বা হয়তো বলতে চায়নি বারবার বলেছে মোহনের বন্ধুটি নতুন সে ভালো করে চেনে না সে বাড়ি প্রথম তাদের সঙ্গে গিয়েছিল আপনি খবর জোগাড় করলেন কেমন করে ঘুরে ঘুরে মোহনের অন্য বন্ধুদের সঙ্গে দেখা করে অমলেন্দুর বাড়ির ঠিকানা ছিল দমদম চিড়িয়া মোড় সেখানে সে একাই একটা ঘর ভাড়া করে থাকতো তার মা ছিল বর্ধমানের মান করে অমলেন্দু পেশায় ছিল ফটোগ্রাফার চাকরি বাকরি কিছু করতো না একটা দোকানে মাঝে মাঝে বসতো আর নিজের তোলা ছবি বিক্রি করতো কাগজে ম্যাগাজিনে একা মানুষ চলে যেত চন্দন বলল তা সেই দিল্লি চলে গেল কেন চাকরি পেয়েছিল ভায়া একটা ম্যাগাজিনে ইংরেজি ম্যাগাজিন এখন কি দিল্লিতে নাকি কিকিরা মাথা নাড়লেন সাবধানে না দিল্লিতে নেই কোথায় সে তাহলে দিল্লির ঠিকানা যে বন্ধু জানতো সে বললো মাস কয়েক আগেও অমলন্দু দিল্লিতে ছিল চিঠি পেয়েছে তার তারপর চিঠিপাত্র আর পায়নি খবর নিয়ে জেনেছে দিল্লিতে সে নেই বগুলা চা নিয়ে এলো তারাপদদের চায়ের কাপ এগিয়ে দিল বললো পরে খাবার আনছে কিকিরা বললেন মোহনের খুবই বন্ধু ছিল অমলেন্দু সকলেই বলল তো আমি বুঝতে পারছি না এই লোচন দত্ত এই কথা অনেক কিছু চেপে গেল কেন তো অমলেন্দুর কথা সে ভালো করেই জানতো জানে অথচ এমন ভাব করলো লোচন যেন সে ভালো করে চেনেই না অমলেন্দুকে চন্দন বলল অমলেন্দু যে দিল্লি চলে গেল এটা কি সত্যি সত্যি চাকরি পেয়ে না সরে গেল মানে কে বলতে চাইছো না মানে বলছি লোচন কী তাকে সরাবার ব্যবস্থা করলো নাকি যদি করে থাকে কেন করলো আরে সেটাই তো কথা হে স্যান্ডেলউড মোহন মারা যাওয়ার পর একজন গেল চা বাগানে আর একজন দিল্লিতে এই দুজনই বড় সাক্ষী লোচন না হয় নিজের শালকটিকে সরালো তা অমলেন্দুকে সরালো কেমন করে এটাই হচ্ছে কথা তারাপদ বলল স্যার লোচনে সব করবে কেন করতে পারে যদি সে দোষী হয় হ্যাঁ তা তো ঠিকই আপনি কি তবে বলছেন লোচন দোষী মুখে বললে তো হবে না প্রমাণ চাই আমি খোঁজ নিয়ে দেখেছি লোচনের মেজর শালক কাজকর্ম তেমন কিছু করতো না লোচন তাকে নিজেদের বাড়ির কাজ করবে খাটাতো তার শ্যালককে না হয় সে সরিয়ে দিল চা বাগানে দিতেই পারে শ্যালক তো তার ভগ্নি প্রতিস্বার্থ দেখবে কিন্তু অমলেন্দু এইখানেই এসে আমি আটকে যাচ্ছি এটাই তো বুঝতে পারছি না সে নিজেই চলে গেল কাজ পেয়ে না লোচন তাকে টাকা পয়সা দিয়ে বস করলো চন্দন বলল ত আপনার পুরো হিসাবটাই হলো আপনি লোচনকে কালপিট ভাবছেন তাই তো যদি দোষী না হয় সে বলতে পারছি না লোচনকে সন্দেহ করছি আমি অনেক মিথ্যে কথা বলেছে সে বেড়াতে যাওয়ার প্ল্যানটা কিন্তু লোচনই করেছিল কে বলল আরে লোচন নিজেই বলেছে প্রথমে সে অন্য কথা বলছিল কথায় কথায় শিকার করে ফেললে বেড়াতে যাওয়ার কথাটা তার মাথাতেই এসেছিলো জায়গাটাও কি সে বেছে নিয়েছিল নাকি না বোধয় তবে যেখানেই যাক তার একটা মতলব তো থাকতে পারে সে শুধু সুযোগ খুঁজছিল কোনো রকম একটা সুযোগ পেলে সেটা কাজে লাগাবার চেষ্টা করবে আপনি যে লোচনকে বড় বেশি সন্দেহ করছেন মাথা হেলালেন বললেন হুম করছি কারণ মোহন মারা গেলে একমাত্র লোচনেরই লাভ পুরো বিষয় সম্পত্তি ছাপাখানার মালিকানা তার স্বার্থ তার সন্দেহ তাকে ছাড়া অন্য কাকে করব বলো চন্দন বলল কিন্তু যদি এমন হয় এটা সত্যিই দুর্ঘটনা মোহন অসাবধানে ছিল পাহড়কে পড়ে গিয়েছে নিত্যদিন কত অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা তার কিছু খোঁজ রাখি কি সাধারণ ব্যাপার তবু অ্যাক্সিডেন্ট হয়ে গেল বলে চন্দন একটু থামলো চা খেলো দু চুমুক তারপর হঠাৎ বলল এই যে আপনি ট্রামের চাকার তলায় চলে যাচ্ছিলেন বরাত জোরে বেঁচে গেলেন তাই তো যদি বরাতে একটু মন্দ হতো কি অবস্থা দাঁড়াতো স্যার বলুন কিকিরা একটু হাসলেন পকেটে হাত ডুবিয়ে বললেন আমার বাড়িতে কে বা কেউ একটা ফ্লাইং লেটার ফেলে গিয়েছে ফ্লাইং লেটার তারাপদ যেন আকাশ থেকে পড়ল ওর চিঠি ওর চিঠি বলতে বলতে পকেট থেকে একটা খাম বের করে এগিয়ে দিলেন তারাপদর দিকে তারাপদও হাত বাড়িয়ে খামটা নিল সাদা খাম মুখ ছেঁড়া খামের ওপর কোনো নাম লেখা নেই খামের মধ্যে এক টুকরো কাগজ তারাপদু কাগজটা বের করলো পড়লো জড়ে জোরে পড় তারাপদু পড়লো দাদু আর নয় নিজের চরকায় তেল দিন বাড়াবাড়ি করলে বিপদে পড়বেন পড়া শেষ করে সে অবাক হয়ে বললো এ কি এ চিঠি কেমন করে এলো কে দিয়ে গেল বলতে বলতে চিঠিটা চন্দনের দিকে এগিয়ে দিল কি বললেন আমার ফ্ল্যাটের সদর দরজার ফাঁক দিয়ে গলিয়ে দিয়ে গিয়েছে কি? কবে কে তা তো জানি না চিঠি গতকাল পাওয়া গেছে চন্দন বলল এ তো মনে হচ্ছে পাড়ার মস্তান টাইপের ছেলের কাজ দাদু দেখুন একবার আপনাকে দাদু বলেছে কী কীরা মাথার সাদা চুল ঘাঁটতে ঘাঁটতে বললেন আদর করে বলেছে হে এক মাথা সাদা চুল তা বলুক না কথাটা হলো আমি কার চরকায় তেল দিচ্ছি এ কথা সে জানে কেমন করে লোচন ছাড়া অন্য যারা জানে তাদের মধ্যে রয়েছে বাবু অনিলবাবু বাবু ওই প্রফুল্ল ডাক্তার আর বাবু ভবানীকে তো দেখিনি আর বাবুর সঙ্গে আমার এখনও সাক্ষাৎ পরিচয় হয়নি তারাপদ বলল আপনার ঠিকানা এরা সবাই জানে লোচন তো জানে তবে আর কাউকে ঠিকানা বলিনি আমি এ তবে লোচনের কাজ নাকি সে কোনো ভাড়াটে লোক লাগিয়েছে তারাপদও ধাঁধায় পড়ে গেল তাকালো চন্দনের দিকে বলল ব্যাপারটা বড় অদ্ভুত লোচন নিজেই খবরের কাগজে নোটিশ ছাপছে জালমোহনকে ধরে দিলে তিরিশ হাজার টাকা পুরস্কার দেবে বলছে আবার সেই কিকিরাকে ওয়ার্নিং দিচ্ছে ব্যাপারটা কি আমি তো কিছুই বুঝছি না চন্দনও বুঝতে পারছিল না বলল যে লোকটা ট্রাম লাইনের কাছে আপনাকে ধাক্কা মেরেছিল সে কি এই মধ্যে আছে কিকিরা বলতে পারছি না লোকটাকে আমি দেখেছি বাঙালি তবে একটু উটকো ধরনের চেহারা দেখে তো বদমাস মনে হয় না তবে আহাম্মক মনে হয় ও বাঙালি আপনি কেমন করে বুঝলেন ঘাড়ের ওপরে এসে পড়েছিল আমি সামলে নেওয়ার পর ও নিজেও সামলে নিল নিজেকে তারপর সরি বলে ছুটে গিয়ে ট্রামে উঠে পড়ল আচ্ছা সরি কি বাংলা শব্দ স্যার না আজকাল সবাই সরি বলে বাজারের মা চলারাও বলে ওর ছড়ি বলা শুনে বাঙালি মনে হলো তারাপদে বলল আরে ছেড়ে দিন না বাঙালি অবাঙালি আদত কথাটা কি তাই বলুন কি মনে হয় আপনার এই উড়ো চিঠির মানে কি লোচন কি আপনাকে নিয়ে খেলা করছে নাকি কী কীরা কিছু বললেন না চন্দন বলল স্যার দেখুন আমার পরামর্শ হলো আপনি আর একলা একলা খোঁড়া পা নিয়ে ঘোরাফেরা করবেন না সঙ্গে আমাদের ডাকবেন তারাকে সঙ্গে না নিয়ে কোথাও যাবেন না নেভার কিকিরা বললেন কাল একবার মিহিরবাবুর কাছে যাব না না তারা পদকে সঙ্গে সঙ্গে নিয়ে নিয়ে। তারাপ মিহিরবাবু মানুষটিকে দেখলে খোলামেলায় মনে হয় চেহারাটি ভালোই কিন্তু মাথায় সামান্য খাটো একটু নধর গোছের মাথার চুল পাকেনি সামান্য টাক পড়তে শুরু হয়েছে গোলগাল মুখ চোখে চশমা পান জর্দা সিগারেট কোনোটাই বাদ যায় না কথা বলেন অনর্গল তবে তারই মধ্যে যা নজর করার করে নিতে পারেন বাইরে বোঝা যায় না ভেতরে তিনি কিন্তু বুদ্ধিমান এবং চতুর গায়ে পাতলা একটা চাদর মতন থাকে কাটা হাতটাকে ঢেকে রাখেন কিকিরা তারাপদকে তিনি খানিকটা বাজিয়ে নিলেন প্রথমে কিকিরাও কম যান না কথা বলার ভঙ্গিতে তিনি মিহিরবাবুকে হাসিয়ে ছাড়লেন দু একটা খুচরো ম্যাজিকও দেখিয়ে দিলেন সামনে বসে লাইটার উড়িয়ে দিলেন টেবিল থেকে আবার যথাস্থানে রেখে দিলেন মিহিরবাবুর লাইটারের শখ রয়েছে দু দুটো লাইটার সামনেই পড়েছিল সিগারেটের প্যাকেটও মিহিরবাবু যে ঘরে বসেছিলেন সেটি তার নিজস্ব বৈঠকখানা সাজানো গোছানো দেওয়ালে ইভিনিং ক্লাবের নাটকের ফটো একপাশে দুটো কাপ শিশির ভাদুরীর বড় ছবি একটা বইয়ের আলমারিতে ঠাসা বই আর বাঁধানো মাসিক পত্রিকা আইনের বই একটাও নেই চা খাওয়া হয়ে গিয়েছিল মিহিরবাবু পান বিলি করলেন কিকিরাদের নিজেও পান জর্দা মুখে পুড়ে এবার কাজের কথা পারলেন বললেন তাই আপনি তো ম্যাজিক মাস্টার হঠাৎ গোয়েন্দাগিরিতে নামলেন কেন কিকিরা অমায়িক হাসি হেসে বললেন ইচ্ছে করে নামিনি স্যার এই যে আমার লেজোর দেখছেন এর পাল্লায় পড়ে হেভেন থেকে ফল করতে হয়েছে ফল আগে ফ্রম ম্যাজিক টু গোয়েন্দা জাদুবিদ্যা থেকে পাতি গোয়েন্দাগিরিতে পড়ে যেতে হলো আর কি আচ্ছা আচ্ছা ফল ফ্রম ম্যাজিক তা আমাদের ক্লাবের যে শো হচ্ছে পুজোর পর বুঝলেন কালী পুজোতে তার তো একটু খেলা দেখান না ক্লাসিক্যাল ম্যাজিক ধরুন ঘন্টাখানেক বেশ জমে যাবে কী কীরা বিনয়ের সঙ্গে বললেন আমি আর খেলা দেখাই না বাঁ হাতটা কমজোরি হয়ে গেছে সুইফটনেস নেই অন্য কাউকে ব্যবস্থা করে দিতে পারি আপনি ভাববেন না নিজেদের ক্লাবের খানিকটা গুণগান গিয়ে মিহিরবাবু বললেন আসবেন একদিন ক্লাবে সোমবার বাদে কাছে আমাদের ইভিনিং ক্লাব ওয়েলিংটন স্কোয়ারের গায়ে মিহিরবাবু এবার আসল কথা পারলেন বললেন কাজের কথা শুরু করাটা কিঙ্কর বাবু তো বলুন আমি কী করতে পারি কী কীরা হেসে বললেন স্যার আমায় বাবুটা টাবু বলবেন না সেফ কিকিরা ওটি উত্তম তাই হবে আপনার কাছে আমি কেন এসেছি আগেই তো জানিয়েছি আপনাকে ওই লোচনবাবুর নোটিশ তিরিশ হাজার টাকার পুরস্কার সবই তো বলেছি হ্যাঁ কাগজও তো আমি দেখেছি তার নোটিশের বয়ানটা কি আপনি করে দিয়েছিলেন না মনে হয় অন্য করিয়েছে নিজেও করতে পারে লোচনবাবু আপনার কাছে এর মধ্যে কবার এসেছেন মিহিরবাবু পান চিবতে চিবতে বললেন নিজ একবার আমিও ওকে ডেকে পাঠিয়ে দিলাম তখন এসেছিল তারপর আর নয় মোহনের কথা বলতে ডেকে পাঠিয়েছিলেন হুম ট্রিটুটার ডাকালাম তারাপ চুপ করে বসে কথা শুনছিল হঠাৎ বলল আচ্ছা মোহনবাবু কেমন লোক মিহিরবাবু পিঠ সামান্য সোজা করে বসলেন বললেন হাসা হাসা ছেলে চমৎকার অতি চমৎকার ভদ্র বিনয়ী হাসি খুশি আমার ইভিনিং ক্লাবের একজন ইম্পর্ট্যান্ট মেম্বার আমার এক চেলা আমাদের রিলেশনটা ছিল বড়ো ভাই ছোটো ভাইয়ের মতো বুঝলেন তো যদিও সম্পর্কে খুঁড়ো ভাইপো ও আমাদের অনেক কাজ করতো থিয়েটারের আগে স্টেজ ভাড়া সেট সেটিংয়ের ব্যবস্থা সুভেনিয়ার ছাপা অনেক কাজ করে জুতো সেলাই থাকে চণ্ডীপা সব নিজে কি অভিনয় করতো না না একবার মাত্র করেছে বলে দেওয়ালের দিকে আঙুল দেখালেন বললেন ওই জুলিয়ার একটা ড্রামা করেছিলাম ডিটেকশন স্টোরি গোয়েন্দা গল্পের নাটক ইংরেজি নাটক থেকে গল্পটা নিয়েছিলাম আমি লিখেছিলাম নাটকটা নাম ছিল বিশের ধোঁয়া শরদিন্দু বারুজোর একটা নভেল আছে ওই নামে সেটা নয় কিন্তু নামে যা মিল নট এলস ইয়ে যেন বলছিলাম তো সেই নাটকে মোহনকে দিয়ে জোর করে একটা পাঠ করিয়ে নিলাম বুঝলেন এই সামান্য পাট যাও না ভাই দেওয়ালে টাঙানো ছবিটা একটু দেখো ওটা গ্রুপ ফটো দেখো তারাপদে উঠে গেলো ফটো দেখতে কিকিরার কাছে সে মোহনের ফটো দেখেছে সামান্য কৌতূহল হচ্ছিল অভিনেতা মোহনকে দেখতে কি কিরা কথা বলছিলেন মিহিরবাবুর সঙ্গে বললেন আচ্ছা ঘটনাটা সম্পর্কে আপনার কি মনে হয় বলুন তো মিহিরবাবু চুপ করে থাকলেন প্রথমে একটা সিগারেটও ধরিয়ে নিলেন সামনের দিকে ঝুঁকে পড়লেন খানিকটা পরে বললেন দেখুন কিকিরা মশাই দত্ত ফ্যামিলি আমাদের প্রতিবেশী তিন চার ধরে একই পাড়ায় আছি খানিকটা তো ওদের কথা জানি একসময় দত্তরা বেশ ধনী ছিল পরে অবস্থাটা খানিকটা পড়ে যায় অবশ্য রামকৃষ্ণদা আর ওই শ্যামকৃষ্ণদা ছাপাখানার ব্যবসাটাকে বাড়িয়ে আবার দাঁড়াবার চেষ্টা করেছিল একেবারে যে আনসাকসেসফুল হয়েছিল তাও নয় পরে যে কী হয়েছিল মশাই বলতে পারবো না তবে রামদা শ্যামদা মারা যাওয়ার পর থেকেই ব্যবসা পড়ে যাচ্ছিল আমি তো শুনেছি লোচন বিস্তর দেনা করেছে ছাপাখানার মেশিনপত্র সে বেঁচে দিয়েছে দু একটা ওদের ভেতরকার ব্যাপারে আমি মাথা গলাতে যাইনি মশাই আমার এক পুরনো মক্কালের কে জানতে পারলাম লোচন কিনেছে তো বেহালায় সেখানে একটা সিনেমা হউটও করতে গিয়ে ফেঁসে গেছে লোচনবাবুর কি অনেক দেনা বলতে পারবো না ভাই খানিকটা দেনা তো আছেই আচ্ছা সম্পত্তির ভাগিদার কি দুই ভাই হুম সমান সমান মোহন তো পোষপুত্র তাই না তা হোক না রামকৃষ্ণদা তার সোপার্য সমস্ত কিছু মোহনকে দিয়ে গিয়েছেন তো আপনি জানেন জানি তো আরও জানি লোটন তাদের পৈতৃক বাড়ির সামনের জমিটুকু বেঁচে দেওয়ার জন্য দালাল লাগিয়েছে কবে থাকে হালে হালে আচ্ছা মোহনের মৃত্যু সম্পর্কে আপনার কি মনে হয় মিহিরবাবু মাথা নাড়লেন যেন বলতে চাইলেন তিনি আর কি বলবেন আপনার কি মনে হয় মোহন সত্যি মারা গিয়েছে তাই তো শুনেছি আপনি কি নিশ্চিত অফিসিয়ালি মৃত বলতে পারেন তবে এই লোকটাকে এই যে ফোন করছে চিঠি লিখছে তুলসীবাবুর সঙ্গে দেখা করছে একে মিহিরবাবু কিছু বললেন না তারাপদ ডাকল একবার এদিকে আসবেন স্যার কিকিরা উঠে গেলেন তারাপদ বলল বিশের ধোঁয়া নাটকের গ্রুপ ফটো এটা মনকে চিনতে পারেন আমি তো পারলাম না কিকিরা দেখলেন নাটক শেষ হওয়ার পর পাত্রপাত্রীরা যে যেমন সাজ পড়েছিল মেকআপ নিয়েছিল সেই পোশাক আর বেশবাস নিয়েই ফটোটা তোলা কিকিরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন ছিনতে পারছিলেন না শেষ পর্যন্ত এক দাড়িওয়ালা বুড়ো লোক দেখে তার সন্দেহ হলো। কাঁধে কাপড়ের মস্ত ঝোলা নিয়ে যারা পাড়ায় পাড়ায় পুরনো খবরের কাগজ কিনে বেড়ায় অবিকল সেই বেশ মাথায় গামছা বাঁধা অর্ধেকটা কপাল ঢাকা পড়েছে গামছায় কিকিরা বললেন এই কাগজলা বলে মিহিরবাবুর দিকে তাকালেন ঘুরে গিয়ে অমার এই কাগজলা মোহন্ত বেশ মেকআপ নিয়েছে তো মিহির বাবু হাসছিলেন মাথা নাড়লেন বললেন না আপনি ভুল করলেন না দেখুন ক্লাউন আছে ওইটা ওরা মোহন ওকে দিয়ে সার কাছে ক্লাউনের ছোট্ট পাট করিয়েছিলাম কিকিরা আবার ছবি দেখলেন বাহ বললেন আরে চেনাই যায় না ঠকে গেলাম দেখছি বলে নিজের জায়গায় ফিরে এলেন বসলেন বললেন এই জাল মোহনের আবির্ভাব কেন স্যার বলতে পারেন গোয়েন্দা আপনি আমি কি বলবো কী কিরা এক দৃষ্টি মিহিরবাবুর মুখের দিকে তাকিয়ে থাকলেন বোধহয় লক্ষ্য করছিলেন কিছু শেষে বললেন আমারও ধারণা মোহন মারা গিয়েছে কিন্তু সে বোধহয় পা পিছলে পড়ে যায়নি তাকে পাহাড়ের বিশ্রী জায়গা থেকে ঝর্ণার মধ্যে ফেলে দেওয়া হয়েছে জলের স্রোতের সঙ্গে মোহন নিচে গড়িয়ে গিয়েছে মিহিরবাবু কোনো কথা বললেন না শুনলেন তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ হলো কী কীরা নিজেই বললেন একাজ লোচন ছাড়া তো অন্য কেউ করতে পারে না কেন মোহন যখন পড়ে যায় তখন তার পাশে লোচন ছাড়া তো কেউ ছিল না অন্য দুজন মানে লোচনের মেজর শালক আর মোহনের বন্ধু ওরা তো খানিকটা পেছনে ছিল জোপঝার পাথরের আড়ালো থাকতে পারে তারা তো কিছু দেখতে পায়নি কিকিরার কথা শেষ হবার আগে মিহিরবাবু বললেন আপনার অনুমান ঠিক হতে পারে তবে আইন অনুমানকে প্রমাণ হিসাবে গ্রাহ্য করে না মশাই প্রমাণ কি যে লোটনটা ছোট ভাইকে ঝর্নার মধ্যে দিয়েছে কিকিরা স্বীকার করে নিলেন প্রমাণ কিন্তু নেই মিহিরবাবু বললেন প্রমাণ ছাড়া কাউকে খুনি হিসাবে ধরা যায় না ওই প্রমাণটাই আসল লোটন যে খুনি এ কথা আপনি প্রমাণ করবেন কেমন করে নিজের সব কাজ লোঠন পরিপাটি করে গুছিয়ে নিয়েছে দেহাটি ডাক্তারের সার্টিফিকেট আইডেন্টিফিকেশান থানা সবই তো গুছিয়ে ছেড়ে রেখেছে এখন আপনি কেমন করে লোটনকে খুনি বলে সাব্যস্ত না কী কীরা মাথার চুল ঘাঁটতে ঘাঁটতে বললেন পাচ্ছি কোথায় পাচ্ছি না স্যার এই জিনিসটা আমার খুব অবাক লাগছে চার পাঁচ বছর পরে হঠাৎ জালমোহনের আবির্ভাবী কেন ঘটলো কে গড়ালো লোচন এত ভয় বা পেয়ে গেল কেন যে তিরিশ হাজার টাকা ঘর থেকে বের করে দিতে রাজি হলো মিহিরবাবু বললেন লোচন ভেবে চিনতে কাজ করে বোকা নয় হ্যাঁ সেটা তো বোঝাই যাচ্ছে স্যার আসলে লোচন চাইছে এই মোহনের রহস্যটা উদ্ধার করতে উম মানে সে বুঝতে পেরেছে এমন কেউ তার সঙ্গে শত্রুতা করছে যে আসল ঘটনাটা জানে এই লোকটাকেই সে ধরতে চায় তা স্যার আসল ঘটনা জানতে পারে মাত্র দুজন লোচনের মেজর শালক আর মোহনের বন্ধু তাদের কাউকেই তো পাওয়া যাচ্ছে না এর মধ্যে লোচনের মেজর শালক ভগ্নিপতির দলে বলে মনে হয় আর মোহনের বন্ধুর তো কোনো হদিশ পাওয়া যাচ্ছে না আপনি খোট করেছেন অনেক নামটা তো জানতে পেরেছি তার দেশ গ্রামের কথাও জানতে পেরেছি সে দিল্লিতে ছিল তাও ঠিক তারপর আর কিছু পারিনি মিহিরবাবুর সামনে জলের গ্লাস ছিল গ্লাসের ঢাকা সরিয়ে জল খেলেন তারপর বললেন কী নাম তার অমলেন্দু তার কোনো ফটো দেখেছেন না দেখতে চান ওই গ্রুপ ফটোটার কাছেই যান ওই বিষের ধোঁয়া মাঝখানে একজনকে দেখবেন শিকারির পোশাক পরা হাতে বন্দুক ভালো চেহারা ওই হলো অমল অমলেন্দু ওই আপনার মোহনের বন্ধু কিকিরা অবাক হয়ে বললেন মোহনের বন্ধুও নাটক করত করত কি মশায় খাসা করত গুড অ্যাক্টার গলা ভালো ভয়েস পাল্টাতে পারতো অদ্ভুতভাবে ওকে যে কোনো মেকআপে মানিয়ে যেত বুঝলেন যান না গিয়ে ডেকে আসুন না ছবিটা কিকিরা উঠলেন তারাপদ তখনও ফিরে এসে বসেনি ছবি দেখছে ঘর দেখছিল দুজনেই যখন দেওয়ালে টাঙানো বিশের ধোঁয়ার গ্রুপ ফটো দেখছে মিহিরবাবু আচমকা বললেন আপনারা ওই ফটোর মানুষটাকে ডেকে নিন তারপর আসল মানুষটাকে যদি একদিন দেখতে পান অবাক হবেন না তারাপদ ঘাড় ঘোরালো দেখল মিহিরবাবু চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন মুখে সেই হাসি নেই সহজ ভাবটাও আর দেখা যাচ্ছে না কেমন যেন গম্ভীর শক্ত মুখ বাড়ি ফিরে চন্দনকে পাওয়া গেল সে অপেক্ষা করছিল সামান্য রাত হয়েছে কিকিরা বললেন আরে বস একেবারে খেয়ে দে বাড়ি ফিরো পোশাক পাল্টে হাত মুখ ধুয়ে খেতে বসলেন কিকিরা চন্দন বলল কী স্যার কতটা এগোলো চন্দনের বলার মধ্যে একটু ঠাট্টা ছিল কিকিরা প্রথমে জবাব দিলেন না পরে বললেন অমলেন্দু কে অমলেন্দু ওই মোহনের বন্ধু হুম মোহনের বন্ধু বলে তারাপদর দিকে তাকালেন কিকিরা তারাপদ তুমি এতদিনে এমন একজনকে দেখলে যিনি অনেক কিছুর খোঁজ রাখেন ওই মিহিরবাবুর কথা বলছি পাকা লোক উনি কিন্তু জানেন এই অমলেন্দ্র ছোকরা কোথায় আছে আচ্ছা তারাপদ তোমার কি মনে হয় এই মিহিরবাবুর মতলবটা কী তারাপদ মাথা নাড়ল বুঝতে পারছি না চুপচাপ কথা বলল না কেউ কিছুক্ষণ শেষে চন্দন বলল অমলেন্দু তাহলে এখন কলকাতায় তাতে কোনো সন্দেহ নেই অমলেন্দু শুধু কলকাতায় নেই এই ঘটনাগুলো সেই ঘটাচ্ছে আপনি কি ফোনের কথা বলছেন হুম সেই ফোন করছে তুলসীবাবুর কাছে সেই গিয়েছিল মিহিরবাবুর কথা থেকে বোঝা গেল ও শুধু ভালো অভিনেতা নয় ভালো মেকআপ নিতে গলার স্বর পাল্টাতেও পারে তারাপদেও হঠাৎ বলল আর একটা জিনিস লক্ষ্য করেছেন মোহন ফোন করেছে চার জায়গায় নিজে গিয়ে হাজির হয়েছে এক জায়গায় আর চিঠি লিখেছে মাত্র এক জায়গায় ওই মিহিরবাবুর কাছে কেন ফোনে গলা শোনা যায় চোখে দেখা যায় না মোহন এমনই একজনের কাছে সশরীরে দেখা দিয়েছিল যে প্রায় অন্ধ ছানি কাটানো চোখ তাও দেখা দিয়েছিল সন্ধেবেলায় টিম টিমে আলোর মধ্যে আর চিঠি লিখেছে ওই মিহিরবাবুর কাছে শুধুমাত্র তাকেই চিঠি লিখতে গেল কেন চন্দন খেতে খেতে বলল তোরা চিঠি দেখতে চাসনি না দেখতে চেয়ে লাভই বা কী হতো আমরা তো হ্যান্ড রাইটিং এক্সপার্ট নয় তাছাড়া মোহনের আগের হাতের লেখাও চিনি না সেই লেখা পাবো কোথায় তার চেয়ে লোচনের কথাই স্বীকার করে নেওয়া ভালো না লোচন বলেছে দেখতে তো একই রকম মিহিরবাবু ওকে চিঠি দিয়েছেন চন্দন যেন ব্যাপারটা বোঝার চেষ্টা করল মিহিরবাবুর কাছে এই জাল মোহনের হাতের লেখা দেখে লোচন স্বীকার করে নিয়েছে লেখাটা মোহনের বলেই মনে হচ্ছে সত্যি আশ্চর্য কাণ্ড এখানে তারাপদুরা আর কী বা করতে পারে নতুন করে কিকিরা বললেন চাঁদু এখন আমার মনে হচ্ছে মিহিরবাবু এর মধ্যে আছেন তিনি কোনো একটা প্যাঁচ খেলছেন কেমন কেমন তুমি পুতুল নাচ দেখেছ একটা লোক পর্দার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে পুতুল খেলা দেখায় দেখেছ নিশ্চয়ই এই মিহিরবাবু বোধ হয় সেই লোক তিনি নাচাচ্ছেন ওই জালমোহনকে মিহিরবাবুর স্বার্থ মাথায় নাড়লেন কী কিরা সেটাই তো বুঝতে পারছি না লোচন আর মোহনের মধ্যে বাবু কেন তার কিসের স্বার্থ তিনি তো তৃতীয় ব্যক্তি তারাপদ বলল মোহনকে কিন্তু উনি খুবই ভালোবাসতেন চন্দন বললো বাবু মানুষটি কেমন মানে আসল চেহারাটি কেমন খারাপ বলে তো মনে হলো না গুড ম্যান নাটক পাগল কথাবার্তায় মাইডিয়ার মানুষটিকে ভালোই লাগে তাছাড়া বড় ফ্যামিলির ছেলে নিজেরাও বেশ সচ্ছল পড়াশোনা করা মানুষ ওর নিজের কোনো স্বার্থ দেখার কথা তো নয় তবে সেটাই তো বুঝতে পারছি না তারাপদে হঠাৎ বলল মোহনের হয়ে উনি লড়ছেন না তো মানে না মানে আমি বলছিলাম মোহনের পক্ষ নিয়ে উনি লড়ছেন না তো চন্দন বলল। উকিলরা বরাবরই তাদের মক্কেলের পক্ষ নিয়ে লড়ে এখানে মক্কেল কই শুধু মারা গিয়েছে মরা মানুষের পক্ষ নিয়ে লড়া তাতে লাভ মোহনের হয়ে যদি কেউ মিহিরবাবুকে লড়াতে চায় অন্য কথা তেমন কেউ তো নেই মোহনের স্ত্রী নয় নিজের কেউ নয় কী কীরা হঠাৎ বাধা দিয়ে বলে উঠলেন তারা পদ তুমি একটা জিনিস লক্ষ্য করেছো মিহিরবাবু বারবার বলছিলেন যদি ধরে নেওয়া যায় লোচনই খুনি তবে তা প্রমাণ করা যাবে কেমন করে ওর কথা দেখে কিন্তু মনে হচ্ছিল লোচনকে উনি পুরোপুরি সন্দেহ করলেও এমন কোনো প্রমাণ দেখতে পাচ্ছেন না যা দিয়ে বলা যায় লোচন খুনি খাওয়া শেষ হয়ে গিয়েছিল কিকার উঠে পড়লেন বাইরে গেলেন হাত মুখ ধুতে তারাপদে বলল চাঁদু কেসটা কেমন জট পাকিয়ে যাচ্ছে রে মিহিরবাবু জটটাকে আরও পাকিয়ে দিলেন ওই অমলেন্দুকে ট্রেস করতে পারিস না খোঁজ লাগানা আমি তো পারবো না আমি কোথায় খোঁজ করব। চেষ্টা তো কর তারাপদ কিছু বলল না এ কাজ তার পক্ষে অসম্ভব কোথায় খোঁজ করবে অমলেন্দুর কিকিরা হাত মুছতে মুছতে ফিরে এলেন বললেন মিহিরবাবুই এখন এক নম্বর হলো তারাপতো ভট্টলোকের ওপর নজর রাখা দরকার উনি যে কলকাটি নাচছেন তাতে আমার কোনো সন্দেহ নেই তবে কি উদ্দেশ্য তা বুঝতে পারছি না বলি কিকিরা কি ভেবে বললেন আচ্ছা ইভিনিং ক্লাবটা কোথায় যেন ওই পাড়াতেই না হ্যাঁ বই ওয়েলিংটন স্কোয়ারের কাছেই ওদের বোধহয় হয় রোজই রিহার্সাল হয় সোমবার বাদে আজ তো সোমবার ছিল মিহিরবাবুর ছুটি কাল থেকে দু তিন দিন ইভিনিং ক্লাবের ওপর নজরদারি লাগাও তো তাতে লাভ কী হবে কিছুই নয় যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই বুঝলে কি না কে বলতে পারে বাবুর সঙ্গে হয়তো দেখা হয়ে গেল আপনি কি পাগল অমলেন্দু যাবে ইভিনিং ক্লাবে যেতেও তো পারে ধরো রাত্রির বেলায় দাড়ি চশমা লাগিয়ে গা ঢাকা দিয়ে মিহিরবাবুর সঙ্গে দেখা করতে গেল সে তো বাড়িতেও যেতে পারে হ্যাঁ তা পারে তবে আমার সামনে মনে হয় বাড়ির চেয়ে ইভিনিং ক্লাব সেফ কি বলছেন স্যার অত লোকের মধ্যে না না অত লোক নয় রিহার্সাল ভাঙার পর সবাই যখন চলে যায় মিরবাবু বাড়ি পেরেন তখন যদি দেখা হয় চন্দন বলল আপনি বাঘাপথে নাক দেখাচ্ছেন অমলেন্দুর সঙ্গে মীরবাবু ওভাবে যোগাযোগ করেন বলে আমারও মনে হচ্ছে না ঠিক আছে কাল একবার আমি আর তারা ইভিনিং ক্লাবের দিকে ঘোরাফেরা করে আসব। আপনি বরং মীরবাবুকে আরও একটু জপান না ঘাড় হেলালেন কী কিরা জপাবো জপাবো তবে দু একদিন পরে ওর একটা জিনিস আমি নিয়ে এসেছি সেটা ফেরত দিতে যাব। কি জিনিস? ওর টেবিলের ওপর থেকে লাইটারটা নিয়ে চলে এসেছি জাপানি লাইটার ভেরি স্মল এন্ড বিউটিফুল বলে কি কিরা হাসলেন চন্দন বলল নিয়ে এসেছেন মানে হাত সাফাই করেছেন হ্যান্ড আপনাকে চোর বলবে স্যার বলবে না আমি আসল ফেরত দেবো তার সঙ্গে সুদ মানে আরও একটা লাইটার ভালো লাইটার হে বেলজিয়ান লাইটার জ্বললেই তার গায়ের রং খেলা করবে নিভিয়ে দিলেই আবার যেই কে সেই কেপি সাহার দোকানে পাওয়া যায় প্রায় দুশো টাকা দাম ওটা মীরবাবুকে প্রেজেন্ট করব। বলবো স্যার আ গিফট ফ্রম কিকিরা দ্য গ্রেট ম্যাজেশিয়ান বলে কিকিরা আবার হাসতে লাগলেন তার হাসির গূঢ় অর্থটা বোঝা গেল না শেষ হলো শ্রী বিমল করে সৃষ্টি কিকিরার গল্প সেই অদৃশ্য লোকটির দ্বিতীয় পর্ব নমস্কার